সুলতানা পারবেন আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য তিনি একজন শিক্ষক থাকেন রাজশাহীতে তিনি প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে আমি ঈদেনিং আমার রাগ যেন বেড়ে যাচ্ছে কিছুতেই আমার এই রাগকে আমি আমার নিয়ন্ত্রণে রাখতে পারছি না কি করা যায় উনি সেটা জানতে চেয়েছেন তো আমি বলবো আপা এই সমস্যাটা এই মুহূর্তে আরও লক্ষ লক্ষ মানুষের হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যারা মনে করছেন যে আমরা ঘরে বন্দি রয়েছে তাদেরই এই জিনিসটা বেশি হচ্ছে আমি বলতে চাই যে আমরা একটা দারুণ সময়ের মধ্যে আছি খুব অসম্ভব সুন্দর একটা সময়ের মধ্যে আছি এই অর্থে বলছি যে মানুষ যুগ যুগ ধরে চেয়েছে তার পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাতে এখন যখন সে সুযোগ পেয়েছে তখন আর সহ্য করতে পারছে না আপনি আবার শুনুন যখন সে সুযোগ পেয়েছে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটার তখন সে আর সহ্য করতে পারছে না কারণ একটাই মানুষ যুগ যুগ ধরে শিখেছে কিভাবে রুটিন মেনে চলা যায় কিভাবে সময়ের আরও সর্বোচ্চ ব্যবহার করা যায় কিভাবে নিজেকে আরও প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করা যায় মানুষ কখনোই শেখেনি যে কী করে চুপচাপ একা বা পরিবারকে নিয়ে বসে থাকা যায় আনন্দে থাকা যায় কিছু না করে থাকা যায় এটা মানুষ শেখে নি এখন সে সময় এসেছে যখন এই আপনার রুটিনে পরিবর্তন এসেছে তখন আপনার চিন্তা জগতে কিছু পরিবর্তন এসেছে আপনার বিহেভিয়ারে কিছু পরিবর্তন এসেছে তাই আপনার মনে হচ্ছে যে আপনার রাগ বোধ আমার নিয়ন্ত্রণে নাই আমি বলবো রাগ নিজের নিয়ন্ত্রণে রাখাটা কোনো অলৌকিক ক্ষমতা নয় এটা একটা স্কিল আপনি শুনেছেন নিশ্চয় ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা হ্যাঁ নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে রাখতে পারা বা নিজের আয়ত্তে রাখতে পারাটা একটা স্কিল সুখী জীবন যাপন করতে পারাটা একটা স্কিল আর খুবই আনন্দ বিষয় হচ্ছে এসব শেখা যায় আপনাকে এখন শিখতে হবে কিভাবে একা একা বা পরিবার নিয়ে আনন্দে থাকতে পারেন তাই সমস্যার সমাধান হয়ে গেল আমার কাছে দুটো সমাধান রয়েছে একটা অস্থায়ী সমাধান যেটা এই মুহূর্তে করার জন্য বা এই লকডাউন সময়ের জন্য খুব উপযোগী আর একটা স্থায়ী সমাধান যেটা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় এটা খুব ভালো কাজে দেবে বলছি অস্থায়ী সমাধানের কথা এটা হচ্ছে এবার কম যে এই সময়টাতে আপনি প্রতিদিন অন্তত আধা ঘন্টা রোদের মধ্যে থাকবেন রোদের মধ্যে কাটাবেন এবং আধা ঘন্টা ব্যায়াম করবেন আমি আশা করছি দুটো কাজ করলেই আপনার চিন্তা জগৎ এবং শরীরে পরিবর্তন আসবে তাতে আপনার রাগ কমে যাবে আমি নিশ্চিত করে বলতে পারি এই লকডাউন সময়ের জন্য একটা দারুণভাবে কাজ করবে আর স্থায়ী সমাধানের ব্যাপারে বলতে চাই যে প্রতিদিন আপনাকে অন্ততপক্ষে আধা ঘন্টা করতে হবে আনলক ইয়োগা মেডিটেশন হয়তো প্রশ্ন করবেন আনলক ইয়োগা মেডিটেশন কি আনলক ইয়োগা মেডিটেশন কি এবং কিভাবে করতে হয় এটা খুব সহজ আমি বলতে চাই যে আপনি দিনের যে কোনো সময় আপনি যখন সময় পান আপনি ঘরে একটি নিরিবিলি ঘরে ঢুকুন দরজাটা বন্ধ করুন অবশ্যই অবশ্যই আপনার সমস্ত ডিভাইস বন্ধ করবেন মানে মোবাইল ফোন ল্যাপটপ টেলিভিশন আরও সব রয়েছে এসব ক্লোজ করে দিবেন। তারপরে এটি চেয়ারে বা মেঝেতে মিউরণ সোজা করে বসুন খুব শান্ত হয়ে এরপরে লম্বা করে দম নিন নাক দিয়ে এবং মুখ দিয়ে দম ছাড়ুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে লম্বা করে নাক দিয়ে দম নেবেন একটু সময় ধরে রাখবেন তারপরে মুখ দিয়ে ছাড়বেন এইভাবে করবেন ছয় থেকে দশ বার এরপরে আর কোনো কাজ নেই শুধু চুপচাপ বসে থাকবেন শুধু চুপচাপ যদি কখনো কোনো কারণবশত আপনার অন্য কোনো চিন্তা চলে আসে ঘাবড়াবার কোনো কারণ নাই আপনি আবার আপনার মনোযোগ কোনো কোনো কিছু না দিকে মানে বলবো যে কোনো চিন্তা করার দরকার নাই কোনো কিছু বিচার করার দরকার নিজের সাথে কোনো আলোচনা করার দরকার নাই চুপচাপ থাকার চেষ্টা করেন শুধু হাত পা নাড়াবেন না চুপচাপ থাকবেন যদি আবারও চুপচাপ থাকতে থাকতে চিন্তাই মানকি মাইন্ড কোথাও দেখে করতে করতে আবার ছুটে যায় চেনছন্নের কারণ নাই আপনি আবার ফিরে আসেন আবার চুপচাপ থাকেন এভাবে করতে থাকেন যতবার যাবে আবার ফিরে আসবেন তবে আবার ফিরে আসবেন এ নিয়ে খুব শক্ত করে ধরে রাখার চেষ্টা করার কোনো দরকার নাই স্বাভাবিক থাকেন চলে গেল আবার ফিরে আনেন যদি প্রথম দিকে এরকম খুব বেশি হবে আস্তে আস্তে এটা কমে যাবে প্রথম দিকে এরকম হতে পারে যে খুব গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেছে খুব কাজের কথা মনে পড়ছে মনে হয় এখনই করা দরকার করা যাবে না চুপচাপ থাকেন যদি কেউ ডাকে তাও সারা দিবেন না যতক্ষণ আপনার আধা ঘন্টা শেষ না হয় তবে শুরুতে যদি অসুবিধা হয় আমি একটা প্র্যাকটিস কথা বলতে পারি এই সময়টা আপনি কাজ করবেন আপনি আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দিবেন অর্থাৎ আপনার দম নিলে তলপেটটা ফুলে উঠলো এবং দম ছাড়লে এটা ছেড়ে গেল ছোট হয়ে গেল এই দিকে মনোযোগটা দিন দম নেওয়া এবং ছাড়ার দিকে মনোযোগ দিন শুরুর দিকে এটাতে আপনার মনোযোগটা ধরে রাখতে খুব সহযোগিতা করবে মানে চিন্তা ছাড়া থাকতে এ থটলেস থাকতে আপনাকে খুব সাহায্য করবে এই দমটা আপনি দম নেওয়ার দিকে আর দম ছাড়ার দিকে অভ্যাস করেন আর একটি কথা বলবো যদি শুরুর দিকে আধা ঘন্টা এইটা করতে খুব অসুবিধা হয় তাহলে আপনি পনেরো মিনিট করে করে দুইবারে করতে পারেন তাতেও আপনি ভালো ফল পাবেন এইটা আপনার আপনাকে আপনার নিয়ন্ত্রণে রাখবে আমি আবারও বলছি আপনাকে শতভাগ আপনার নিয়ন্ত্রণ রাখবে এই আনলক ইউ মানে আনলক ইয়োগা মেডিটেশন করলে আপনি আপনার নিয়ন্ত্রণে যেমন থাকবেন আপনার রাগ কমে যাবে আপনার সুখ বাড়বে আপনার সক্ষমতা বাড়বে আপনার মেধা শক্তি বাড়বে সৃজনশীলতা বাড়বে এবং নিশ্চিত করেই বলতে পারি আপনার রাগ আপনার ইমোশন শতভাগ আপনার কন্ট্রোলে থাকবে আনলক ইয়োগা মেডিটেশন সম্পর্কে আরও জানতে চান তাহলে আপনাকে পড়তে হবে আমার বই আনলক ইয়োর ইনার মিলিওন এটা পড়লে আপনি এই মেডিটেশন সম্পর্কে আরও বিস্তৃত জানতে পারবেন সে বলতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ